গর্ভধারণের ক্ষেত্রে নারীদের নানা রকম জটিলতা দেখা দেয়। তেমনই একটি জটিলতা হচ্ছে জরায়ুতে টিউমার। ফাইব্রয়েড টিউমার জরায়ুর একটি অতি পরিচিত টিউমার। বেশিরভাগ নারী এ সমস্যায় ভোগেন ও তাদের গর্ভধারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আজকে আপনাদেরকে জানাবো গর্ভধারণ করতে না পারার অন্যতম কারণ এই ফাইব্রয়েড টিউমারের লক্ষণ, কি কারণে এই টিউমার হয়, কিভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বর্তমানে মানুষের অন্যতম একটি সমস্যা হচ্ছে সঠিক সময় গর্ভধারণ করতে না পারা। ওভারিতে সিস্ট থেকে শুরু করে জরায়ুতে ফাইব্রয়েড টিউমার অনেক কারণেই থাকতে পারে এর জন্য। আজকে জানাচ্ছি ফাইব্রয়েড টিউমারের লক্ষণ। এই টিউমার হলে আপনার শরীরে কিছু লক্ষণ অবশ্যই দেখা দেবে। লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে মাসিকের সময় অধিক রক্তপাত হওয়া, প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভূত হওয়া, মাসিক অনিয়মিত হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে এই টিউমার কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে। দেখা যায় নারী গর্ভধারণ করতে পারছেন না বা কোনো সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছেন এবং চিকিৎসক আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দিয়েছেন। আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে ধরা পড়েছে যে জরায়ুতে ফাইব্রয়েড টিউমার রয়েছে। এবারে জানবো জরায়ুতে ফাইব্রয়েড টিউমার থাকলে যেসব জটিলতা আপনার শরীরে দেখা দিতে পারে। জরায়ুতে টিউমার থাকা অবস্থায় গর্ভধারণ করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে এই টিউমারে মা ও শিশুর বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই সমস্যাগুলো কী কী। সাবমিউকাস হলে জটিলতা হতে পারে, কারণ সাবমিউকাস টিউমার জরায়ুর ভেতরে অবাঞ্ছিত হওয়া ভ্রূণ ও প্লাসেন্টার স্থাপনাকে বাধাগ্রস্ত করে, যার ফলে শিশুর বিকাশে বাধা পায়। পাশাপাশি অনেক সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। গর্ভধারণের কারণে জটিলতা হতে পারে। জরায়ুতে এই টিউমার থাকলে জরায়ু বড় হওয়ার সঙ্গে সঙ্গে টিউমারের আকার ও সাইজ পরিবর্তন হতে থাকে। অনেক সময় টিউমারের মধ্যে রক্তক্ষরণ ও পানি জমে পেটে প্রচণ্ড রকমের ব্যথা হতে পারে। এছাড়াও পেটে বাচ্চা থাকলে সেই শিশুর ওজন কমে যাওয়া, প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ গর্ভফুল নিচের দিকে থাকা, সময়ের আগে ডেলিভারি হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। ফাইব্রয়েডের কারণে নর্মাল ডেলিভারির পথ বাধাগ্রস্ত হয় এবং এক্ষেত্রে সিজার ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না গর্ভবতী নারীর কাছে। এখন আপনাদেরকে জানাবো সাধারণত যে সমস্ত কারণে মেয়েদের জরায়ুতে টিউমার হয়ে থাকে। বিভিন্ন মরণব্যাধিগুলোর মধ্যে একটি হলো জরায়ুতে টিউমার। এই টিউমার ধীরে ধীরে ক্যান্সারের দিকে পা বাড়ায়। বিবাহিত বা অবিবাহিত সকল মেয়েদের জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, তবে কিছু সচেতনতা অবলম্বন করলে জরায়ু টিউমারকে প্রতিরোধ করা যায়। পিরিয়ড চলাকালীন সময় অনেক মেয়েরাই নিয়মিত স্নান করে না অথবা শহরতলির সাপ্লাইয়ের জলে স্নান করে, তাই কোন জলে জীবাণু আছে বা নেই সেটা জানা সম্ভব হয়ে ওঠে না। এটি একটি কারণ জরায়ু টিউমার হওয়ার। এসব কারণেই জরায়ুতে জীবাণু সংক্রমণে টিউমার হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পিরিয়ড চলাকালীন নিয়মিত স্নান এবং স্নানের জলে ডেটল অথবা স্যাভলন মিশ্রিত করে জীবাণুমুক্ত করে নেয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। পিরিয়ড চলাকালীন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বেশি জরুরি, সে বিবাহিত মহিলাদের জন্য হোক বা অবিবাহিত মহিলাদের জন্য। পিরিয়ডের সময় অনেকে কাপড় ব্যবহার করে আর সেই কাপড় ধুয়ে পুনরায় আবার ব্যবহার করে, এক্ষেত্রে জীবাণু সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই বলা হয় পিরিয়ড চলাকালীন ব্যবহৃত কাপড় পুনরায় ব্যবহার না করতে। এর চেয়ে প্যাড, ট্যাম্পুন অথবা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা উত্তম, এক্ষেত্রে জীবাণু সংক্রমণ হওয়ার আশঙ্কা কম থাকে। তবে কাপড় বা প্যাড যাই ব্যবহার করেন না কেন, তা কখনোই 6 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। 6 ঘন্টার বেশি এক জিনিস ব্যবহার করলে এতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। অপরদিকে অনেক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন অথবা কেমিক্যালযুক্ত প্যাডও ব্যবহার করা উচিত নয়। অতিমাত্রায় জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়া জরায়ুতে টিউমারের সৃষ্টি করে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ট্যাবলেট খাওয়াই ঠিক নয়। এছাড়া জন্মনিয়ন্ত্রণ করার জন্য অনেকেই 3 মাস, 6 মাস, 12 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত ইঞ্জেকশন নিয়ে নিজেদের পিরিয়ড বন্ধ রাখে, তার ফলে জরায়ুতে টিউমার ও ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। তাই এই ইঞ্জেকশন নেওয়ার পদ্ধতি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাই অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন পিল খাওয়া ও ইঞ্জেকশন বন্ধ করে দেওয়ার পর আর সহজে গর্ভধারণ হতে চায় না।
অনেকেই অসময়ে বাচ্চা নিতে না চাইলে অ্যাবর্শন বা ডিএনসি করায়, যা জরায়ুর জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকর। এছাড়া আর বেবি নিতে না চেয়ে অনেকে লাইগেশন করিয়ে নেয়, এটি টিউমার ও ক্যান্সারের জার্ম তৈরি করতে পারে। মেয়েদের নর্মাল ডেলিভারির সময় জরায়ুতে ছোট ছোট ক্ষত হয়। ডাক্তাররা বলেন ডেলিভারির সময় শিশুরা তাদের নখ দিয়ে জরায়ুতে আঁচড় দেয়, ফলে এই ক্ষতের সৃষ্টি হয়। তাই নর্মাল ডেলিভারির পর যদি কেউ হাজবেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তবে সেক্ষেত্রে জরায়ুর মধ্যে ছোট ছোট টিউমার সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে ক্যান্সারের রূপ নেয়। তাই নর্মাল ডেলিভারির পর সেই ক্ষত না শুকানো পর্যন্ত শারীরিক সম্পর্ক থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ফরমালিনযুক্ত খাবার খেলে জরায়ুতে বা শরীরে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ফরমালিনযুক্ত খাবার খাওয়ার আগে সেটি 1 ঘন্টা কুসুম গরম জলে লবণ মিশ্রিত করে ভিজিয়ে রেখে খেলে তার ফরমালিন অনেকটাই মুক্ত হয়ে যায়। তাছাড়া অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক ওষুধের সেবন টিউমারের সৃষ্টি করে। আমরা সাধারণত কোনো ছোটোখাটো সমস্যায় পেনকিলার বা প্যারাসিটামল খেয়ে থাকি। এই ওষুধগুলো আমাদের ভেতরে একটু একটু করে টিউমারের জার্ম সৃষ্টি করতে থাকে, যা পরবর্তীতে একটি বড় টিউমারের আকার ধারণ করে এবং ক্যান্সারের রূপ নেয়। তাই কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না। যারা গর্ভধারণ করতে পারছেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও, আবার যাদের বারবার করে মিসক্যারেজ হচ্ছে, তাদের অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত তাদের ওভারিতে কোনো রকম সিস্ট আছে কি না, অপরপক্ষে জরায়ুতে কোনো সমস্যা আছে কি না। জরায়ুর টিউমার অপসারণের পদ্ধতি কী কী আসুন জেনে নিই। জরায়ুর বাইরের দিকে টিউমার ফেলে দেওয়া গেলেও অন্যান্য টিউমার অপসারণ করা সম্ভব হয় না, কারণ এ সময় অধিক রক্তপাতের আশঙ্কা থাকে এবং অধিক রক্তপাতের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ডেলিভারির পর অনেক টিউমার আকারে ছোট হয়ে যায় এবং পরে কোনো অপারেশন ছাড়াই এটি মিলিয়ে যেতে পারে বা দীর্ঘদিন পর্যন্ত থেকে যেতে পারে, কোনো সমস্যাই হয় না। তবে সন্তান ধারণের পূর্বেই যাদের টিউমার রয়েছে, তারা সেই টিউমারের চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণ করতে পারবেন কি না বা টিউমার পেটে নিয়েই গর্ভধারণ করতে পারবেন কি না, মিসক্যারেজ এড়ানো সম্ভব কি না, তা জানতে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। টিউমার পেটে নিয়েও সন্তান ধারণ করা যায়, সেক্ষেত্রে সম্পূর্ণ ট্রিটমেন্টের আন্ডারে থেকে আপনি আপনার সন্তানকে ভূমিষ্ঠ করতে পারবেন। সন্তান নিয়ে নেওয়ার পর পরবর্তীতে টিউমারের অপারেশন করে নিতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে জরায়ু ফেলে দেওয়ার প্রয়োজনও পড়তে পারে। ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।